धीरे धीरे सेजे उठेছে আটখড়া নপাড়া বারোয়াড়ি পূজো কমিটির মণ্ডপ। 110 বছরে পদার্পণ করেছে এই পূজো। এবছর তাদের থিম সুতোর মেলবন্ধন। মায়ের সঙ্গে সম্পর্ককে সূক্ষ্ম সুতোর কাজের মাধ্যমে ফোটানো হচ্ছে মণ্ডপ সজ্জায়। থিম থাকলেও একেবারে সাবেকি আনায় মোড়ানো থাকবে আটখড়া নপাড়া বারোয়াড়ি এই পূজো। সন 1320 বঙ্গাব্দ অখণ্ড বাংলায় তখন বিভিন্ন রকমের মহামারী বিশেষ করে বসন্ত রোগের বারবারন্ত। সেই সময় ঠিক আটঘড়া নপাড়া দুর্গাপূজো কমিটির নাম ছিল অন্য কিছু এবং মা শীতলার পূজো দিয়েই তখন শুরু হয় এই পূজো কমিটির পূজো করা বা পূজোর গোড়াপত্তন করা। পরের বছর 1321 বঙ্গাব্দে মা দুর্গার আরাধনা শুরু করে নপাড়া আটঘড়া যে দুর্গাপূজো কমিটি সেই দুর্গাপূজো কমিটি। এবং তারপর থেকে দেখা গিয়েছে যে তাদের নিষ্ঠা মেনে একদম সাবেকিয়ানাকে রক্ষা করে থিমের মেলবন্ধনে তারা কিন্তু তাদের পূজো প্রত্যেক বছর করে আসছে একই রকমভাবে। 110 বছরে পদার্পণ করেছে নপাড়া আটঘড়া বারোয়াড়ি দুর্গাপূজো কমিটির দুর্গাপূজো। এবং এই বছর তাদের থিমে উঠে এসেছে সুতোর মেলবন্ধন, অর্থাৎ সম্পর্কগুলো যেভাবে একে একে বর্তমান যুগে এসে ভেঙে পড়ছে সেই জায়গায় সম্পর্ককে কিভাবে সুতোর মতো করে সুতোর টানে বেঁধে রাখতে হয় বা মায়ের কাছে যে সম্পর্কের একটা আলাদা রকম মানে হয়েছে দাঁড়িয়েছে এবং দুর্গা পূজোর সময় যে মায়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করা হয় ঠিক সেই বিষয়টাকে কিন্তু কার্যত তুলে ধরেছে এইবারের এই দুর্গা পূজো কমিটি। 1300 বঙ্গাব্দে 1320 ইংরাজি 1913 সালে শীতলা পুজো রক্ষাকালী পুজো দিয়ে শুরু হয়েছিল। আসলে তখনকার দিনে তো মহামারী, এই 2019 থেকে যেমন করোনা মহামারী তখন ছিল বসন্ত, মায়ের দয়া বলে না বাংলায় চলতি কথায়, সে মায়ের দয়া থেকে বাঁচার জন্যে গ্রামের লোক শীতলা পুজো দিয়ে বারোয়াড়ির প্রতিষ্ঠা করেছিল এবং ঘট পুজো দিয়ে হয়েছিল। সেই ঘট পুজো এখনও আমাদের হয় শীতলা পুজো। তারপরের বছর অর্থাৎ 1321 সাল থেকে দুর্গাপুজো শুরু হয় এবং প্রতিমা এনেই শুরু হয় এবং একদম মাটির খড়ের চাল, মাটির দেওয়াল, তারপরে আস্তে আস্তে আমাদের ইটের দেওয়াল, টিনের চাল, তারপরে আস্তে এই সুরম্য অট্টালিকা। থিমের সঙ্গে সঙ্গে আমি যেটা বলবো, আমাদের একটা দায়িত্ব থেকে যায় যে সমাজকে কিছু বলবার। আপনি যদি আজকের প্রজন্মের দিকে চেয়ে দেখেন, আজকের প্রজন্ম তাদেরকে দোষারোপ আমি করছি না, তবে ম্যাক্সিমাম যে ছেলেমেয়েরা তারা মোবাইল, ফেসবুক, ল্যাপটপ এবং পাবজিতে বিজি, তো তাদেরকে পাবজি থেকে সরিয়ে কী করে মাঝির কাছে নিয়ে আসা যায় সেইটার ওপর চিন্তাভাবনা করেই আমাদের এবারের থিম। দ্বিতীয় দিনকে আমরা ওপেন করছি এবং আমাদের প্রেসিডেন্ট সাহেব যেমন করে বললেন, আমরা কিন্তু দশমীর দিনকেই প্রথা মেনে আমাদের বিসর্জন আমরা দিয়ে দিই। নপাড়া আটঘড়া বারোয়াড়ি দুর্গাপূজো কমিটি প্রত্যেক বছরের মতো এই বছরেও নিজেদের সাবেকিয়ানাকে প্রতিষ্ঠা করেই কিন্তু এই থিমকে তুলে ধরছে সাধারণ মানুষের জন্য। এবং প্রত্যেক বছরের ন্যায় এই বছরও কিন্তু তাদের যা কিছু নিষ্ঠা থাকে বা যা কিছু প্রথাগতভাবে হয়ে থাকে সেগুলো কিন্তু এবারেও হবে, এবারেও তার অন্যথা হবে না। সবটা মিলিয়ে কিন্তু এই বছর দর্শকদের মন কাড়বেই এই দুর্গাপুজো, এমনটাই কিন্তু আশাবাদী এই পুজো কমিটির কর্তৃপক্ষ, সেটা কিন্তু বলাই যায়। ক্যামেরায় শিবঙ্করের সঙ্গে সঞ্জনা, আর প্লাস নিউজ, কলকাতা।